কয়েক বছর ধরে বক্স অফিসে সুবিধা করতে পারছেন না সালমান খান। অগত্য ভরসা দেখালেন দক্ষিণ ভারতীয় নির্মাতার উপর। এ আর মুরুগা দাসের সিকান্দার, এ অভিনয় করেছেন তিনি। সিনেমাটিতে সঙ্গে আছেন রশ্মিকা মন্দানা। এই খবর বেশ আগেই দিয়েছেন সংশ্লিষ্টরা। এবার জানা গেল এতে যুক্ত হয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়াল। তবে এতে কোন ভূমিকায় পালন করবেন তা জানা যায়নি। সিনেমাটিতে আরও এক দক্ষিণ ভারতীয় অভিনয় শিল্পী আছেন সত্যরাজ। তিনি বাহুবলীতে কাটাপ্পা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। এদিকে সিকান্দার ঘোষণার পর থেকে সালমান ভক্তরা আশায় বুক বেঁধেছে। এই সিনেমার মাধ্যমে তাদের প্রিয় তারকা যেন চেনা দাপটে ফিরবেন। জুন মাসে মুম্বাইয়ে শুরু হয় সিকান্দারের শুটিং। 45 দিনের শিডিউলে মূলত অ্যাকশন দৃশ্যে শুটিং করবেন সালমান খান। মুম্বাই সেটে তৈরি করতে প্রযোজক হাজিদ নাদিয়াদওয়ালা খরচ করেছেন 15 কোটি টাকা। মুম্বাইয়ের পরের পর্বে ইউনিট পাড়ি দেবে হায়দ্রাবাদে।